ভাইয়ের কাণ্ড কারখানা দেখে না পাতানো দিদি হকচকিয়ে গেছে। পাতানো দিদি নিজেও বুঝতে পারছে না যে কোন দিকে যাবে, কোনটা সত্যি কোনটা মিথ্যে। আর না হয় পাতানো দিদি সব ব্যাপারটা জানে। পাতানো দিদি হয় ভাইয়ের সাথে পাতানো দিদি হাত মিলিয়ে একসাথে বন্ডিংয়ে পাতানো দিদি ভাইকে মদত দিচ্ছে যে ভাই যাতে মিথ্যে মিথ্যে করে ভিউয়ার্সদের চোখে ধুলো ছুঁড়ে যাতে এই নাটকটা সুন্দরভাবে ভাইয়ের বইয়ের সাথে চালিয়ে যায়, তাই না? নাহলে তোমরা বলো, ভাইয়ের বইয়ের কথাই বলছি, যে পাতানো দিদি কত নোংরা কথা বলেছে বলতো। কখনো বলছে টিনুকে অন্তঃসত্ত্বা, কখনো বলছে টিনুকে নোংরামি করে বেড়াচ্ছে, কখনো গালাগাল দিচ্ছে, কখনো নোংরা ভাষায় আক্রমণ করছে, কখনো টিনুর মা বাবাকে নিয়ে নোংরা কথা বলছে, কখনো টিনুর দাদা বৌদি ঠাম্মি কাকে না কাকে বলে নি, কাকে বলতে বাকি রেখেছে বলো, সব রকম নোংরা। একটা মেয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে, মানছি আমরা ব্লগার, আমরা মানছি আমরা ক্রিয়েটার, যে যে প্ল্যাটফর্মে কাজ করছি যেরকমভাবে, কিন্তু তা সত্ত্বেও একটা মেয়ে তো লজ্জা আত্মসম্মান সব কিছু তো আছে। আত্মসম্মান বোধটুকু যাদের কাজ করবে, যাদের একটু টাকা পয়সা মোটামুটি আছে, তারা অ্যাটলিস্ট কিছু না হলে পুলিশ কমপ্লেন তো করতে পারে, কেস নাই করুক একটা পুলিশ কমপ্লেন তো করতে পারে। সবই তো দেখলাম ভাটের, সবই ধোঁয়াশা, কিচ্ছু না, সব মিথ্যে। হয় পুরো মিলেমিশে সব কিছু করছে, আবারও আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছো যে সুতপা অথবা দালাল দিদি পাতানো দিদি দুজনেই কি তাহলে সব ব্যাপারটা জানে? দেখো আমি বলতে পারছি না, মেবি আবার নাও হতে পারে, তাই না? অথবা নাও হতে পারে, মানে আমি দুটোর মধ্যে কোনটা বলবো আমি জানি না, কারণ যখন কিছু জানবো না সেটা না জেনে তো বলা উচিত না। তাই জন্য আমি পাতানো দিদির কথাও বলছি, হয় জেনে করছে আর না হয় না জেনে। পাতানো দিদি নিজেও জানে না, মুখটা থুবড়ে পড়বে, কারণ পাতানো দিদি হকচকিয়ে গেছে। পাতানো দিদি আজকে রাতে যে লাইভটা করছিল সন্ধেবেলায়, লাইভে পাতানো দিদির কাছে বুড়ি বুড়ি কমেন্ট আসছে যে হাতের যে ব্যান্ডটা, যে ব্যান্ড ওয়াচের যে ব্যান্ডটা পড়েছিল, আমি যেটা লাইভে তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে ব্যান্ডার যে কালারটা ছিল সেই কালারটা একদম সেম কালার। অনেকে বলেছে না গ্রে কালার লাগছে, না ওটা গ্রে না, রেস্টুরেন্টে যে লাইটটা দেওয়া ছিল সেই লাইটিংয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছিলো, মানে ব্যান্ডের কালারটা দেখে মনে হচ্ছিলো গ্রে, কিন্তু ওটা গ্রে না, ওটা রেস্টুরেন্টের লাইটের জন্য। দেখবে টিনু যে শাড়িটা পরে গেছিলো সেই শাড়িটার কালারটাও চেঞ্জ হয়ে গেছিলো। প্রত্যেকে একটা গায়ের স্কিন কালারটা চেঞ্জ হয়ে যায় রেস্টুরেন্টের লাইটের জন্য। তোমরা দেখতে পাও যে তোমার ওই নিউড যে কালারগুলো হয় না, মানে ওই যে হেজি ভাব যেটা থাকে ওই কালারটার জন্য, একটা বেশ ডিম কালারটার জন্য চেঞ্জ হয়ে যায় কালারটা। তো যাই হোক, তো সেই জন্য তোমরা দেখতে পেয়েছো সেখানে পাতানো দিদি হকচকিয়ে গেছে, না না সে তো ওই ব্লুটুথ ওয়াচ পরে, ওই যে স্মার্ট ওয়াচগুলো থাকে না ওই ওয়াচগুলো তো পরে, ওই না তো আমার ভাই, তো আমরা ভাইকে তো খুব ভালোবাসি, ভালো যদি সত্যি বাসো তাহলে পিছনে পিছনে ভাই কিন্তু খুব সুন্দর করে হুড়কো দিয়ে দিচ্ছে দিদির। পাতানো দিদি ওই জন্যই বলে, জানো তো বন্ধুরা, পাতানো সম্পর্ক খুব সহজে বোকা বানিয়ে টুক করে ব্যবহার করে টিক করে দিয়ে দেওয়া যায় পিছনটায় একটা। আর পাতানো দিদির সাথে ভাই তাই করেছে, ভাই এতদিন ধরে হয় পাতানো দিদি সবটা জানে, আর না হলে পাতানো দিদি কি করেছে, ভাই পাতানো দিদিকে সুন্দর করে কন্ট্রোভার্সি লেভেলে সুন্দর করে ব্যবহার করে দুটো চ্যানেল গ্রো করে নিয়েছে, পাতানো দিদিকে ব্যবহার করে ভুড়ি ভুড়ি গিফট ঢুকিয়ে নিয়েছে, পাতানো দিদিকে অ্যাসিস্ট্যান্টের কাজ দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছে, ঘর বাড়ি করে নিয়ে খাট ঢুকিয়ে নিয়ে পাতানো দিদিকে কিক করে দিয়ে দিয়েছে। এবার কি হবে, বউ তো বউই হয় না, বউয়ের জায়গাটা কি কখনো যায় বলো বন্ধুরা? ওই যে একটা জায়গা আছে না, মা হারালে মা পাবি না রে পাগলা, বউ হারালে বউ পাবি, কিন্তু এখানে ব্যাপারটা হয়ে গেছে কি, মা হারালে মা পাওয়ার দরকার নেই রে পাগলা, কিন্তু বউ হারালে হারালে আজকালকার দিনে যা কেচ্ছা করে বেড়াচ্ছে লোকে, বউ পাওয়া দুষ্কর ব্যাপার, তাই না? বউ কোনো দিন হয়। আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, আবারও আমি তোমাদেরকে বলছি, বারবার বলছি একটা কথা, এটা পুরো একটা নাটক, যেটা সরস্বতী পুজো, আই মিন ভ্যালেন্টাইন্স প্লাস সরস্বতী পুজোর দিন পুরোপুরিভাবে প্রত্যেকে এক্সপোজ করেছে, প্রত্যেকটা মানুষ খুব সুন্দরভাবে দুটো ভিডিওকে পাশাপাশি ফেলে, দুটো ফোনে ফেলে ওয়াচ করবে, ফুললি ওয়াচ করবে, ধীরে 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 পুরো 6996 সব মিলে একদম একাকার হয়ে যাবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে কটার সময় বেরোচ্ছে। তোমরা গুগলে সার্চ করো যে বাতকুল্লা থেকে হাসনাবাদ কতক্ষণ টাইম লাগে, যেতে কতক্ষণ টাইম লাগে। তোমরা দেখবে বাইকে গেলে সেই দূরত্বটা 3 ঘন্টা 23 মিনিট গুগলে সার্চ করে দেখাচ্ছে, যদি বাইক ধীরে সুস্থে যায়, আর যদি স্পিডে যায় তারও কম, 3 ঘন্টার 5 মিনিট বা 3 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, 3 ঘন্টা জার্নি করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে যাওয়া বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছে আসা, হোয়াট এভার, দুটো একই ব্যাপার, কোনো ব্যাপারই না আজকালকার দিনে। প্রেম থাকলে মন সাচ্চা থাকলে তো আর কি বলবো, ব্যতিগঙ্গা তো সেটা ব্যাপার আর কি। তো সেই জন্য রাতের বেলা একই সাথে বলা যে প্রসাদ খেয়ে আমার পেট ভরে গেছে, টিনুর হাজব্যান্ড বলছে প্রসাদ খেয়ে পেট ভরে গেছে। পেট ভরে গেছে মানে কি, এটা বলতে পারলো না যে বিকেলবেলা, ঠিক বিকেল নাগাদ টিনু কিন্তু ওই দিন লাঞ্চটাও করেছিল একদম ইভিনিংয়ের গায়ে গায়ে, মানে একদম বিকেল হয়ে গেছে, জাস্ট টিনুর হাজব্যান্ড টিনুর কাছে পৌঁছেছে, তারপরে টিনু লাঞ্চ করেছে। বললো না যে অনেক দেরি হয়ে গেল লাঞ্চ করতে, দেখবে রেস্টুরেন্টের বাইরে যে টাইমে বলছে রেস্টুরেন্টে ঢোকার মুখে, পুরো সন্ধে সন্ধে নামা
নামার আগে, মানে একদম বিকেল বিকেল গড়িয়ে গেছে, সূর্যের আলো কিরকম ছিল আর সেই মুহূর্তটা, মানে একদম বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি টাইমটা, সেই সময় ওরা রেস্টুরেন্টে গিয়ে পোলাও আর কি খেলো, পনির, পনির বাটার মশলা, হ্যাঁ পনির বাটার মশলা খেলো, তো সেটা খেলো, তোমরা বুঝতে পারলে। ওই জন্য আমাদের টিনুর হাজব্যান্ড বললো যে প্রসাদ খেয়ে পেট ভরে গেছে সারাদিন, কিছু খাওয়া হয়নি। কে বলেছে কিছু খাওয়া হয়নি? পোলাও খেয়ে পেট একদম বইয়ের সাথে ভ্যালেন্টাইন্স ডে কাটিয়ে পেট একদম ঠাসাই, বুঝতে পেরেছো বন্ধুরা? আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, আমি বারবার একটা কথা বলছি, হাতের ঘড়ি, ইভেন বা হাতের থাম্প, এই যে নোকটা, তোমরা আরও পুরনো ভিডিও দেখো, যে সময় কড়াই ধরে রান্না করছে, যে সময় এভাবে কিছু কাটছে, বা হাতের যে যে থাম্প, যে বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুষ্ঠি, এই বুড়ো আঙুলটা তোমরা দেখবে নোকটা, ঠিক এভাবে যখন ওই ফুলের বোকেটা দিচ্ছে, ফুলের বোকেটা দিচ্ছে টিনুকে, টিনুর হাজব্যান্ড, সেই মুহূর্তে হাতটা টিনুর হাজব্যান্ডের কিনা, তোমরা অন্য ভিডিওগুলোতে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। এটা পুরোপুরিভাবে একটা নাটক চলছে, আমি বলছি এটা পুরোপুরিভাবে নাটক চলছে। এরপরও আমার মনে হয় যদি কেউ আমার নামে যদি বলে যে মিথ্যে বলে, যদি আমার নামে যদি কেউ বলে যে মিলি তুমি এরকমভাবে বলছো, অনেকে আমাকে বলছে মিলি তুমি এরকমভাবে বলছো, তোমার নামে কেস করে দেবে, করতে পারে, আমার লড়তে খুব ভালো লাগে। তার কারণ সত্যির সাথে লড়ার, মিথ্যের সাথে লড়ার মধ্যে দুটো আছে, ইনভেস্টিগেশন হবে, এতদিন কোথায় ছিল, কে কোথায় গেছে, কোথায় গেছে, গুপ্তচর, টাকা ঢালবো ভাই, টাকা ঢালবো, সত্যি বার করবো, অ্যাকচুয়াল তো সত্যিটা মানুষের জানা দরকার, সেটা যদি মিলির থ্রুতেই যদি হয়, তো মিলির নামে কেস করুক না, টিনু টিনুর হাজব্যান্ড, তাতে কিচ্ছু যায় আসে না আমার, সত্যি কথা বলবো, প্রত্যেকটা মুহূর্তে সত্যি কথা বলবো, পয়েন্ট ওয়াইজ তুলে ধরবো, বুঝতে পেরেছো? রাত্রিবেলা যখন টিনুর হাজব্যান্ড এলো, যখন এসে বললো যে আমি ছেলেকে একটুখানি পড়াতে বসলাম, ওটা ধাপ্পাবাজি কথাবার্তা, একদম ছেলে সন্ধ্যে থেকে বই নিয়েছিল, রাত্রি 9:30-10টারও ওপর হয়ে গেছে, দেখবে খাবার টাইমে জাস্ট ওরা গরম গরম খাবার, বল টিনু যখন থাকতো তখনও দেখবে একটু বড়া, একটু পকোড়া বা একটু বেগুনি বা যাই হোক হতো, সঙ্গে সঙ্গে করে তারপরেই খাবার সার্ভ করে দিত, খেতে বসে পড়তো, তো সেই রকম ফিরতে কিন্তু রাত্রিও হয়ে গেছিলো। নাহলে চিন্তা করো, পাড়ায় যদি ঠাকুর দেখতে যায়, বাড়ির আশেপাশে যদি ঠাকুর দেখতে যায়, তাহলে এত রাত্রির হবে, গেল 2:30-এর সময়, আর পাড়ার ঠাকুর দেখে আসতে টাইম লাগে, বা একটু বন্ধুদের সাথে বেরোলো আশেপাশে, কোথায় এমন গেছিলো যে 2:30 থেকে মিথ্যে কথা বলতে হলো, যে রাত্রিরে একেবারে যখন খাবারের টাইম হয়ে গেল, সেই টাইমে একেবারে মনে হলো যে তোমার কি বলে খাবারের টাইমে ফিরলো, মানে খাবারের টাইম মানে কি, নর্মালি মানুষের ঘরে রাত্রির 10:00-10:30 মধ্যে, এত টাইম লাগলো, বললো কি সন্ধ্যেবেলা ফিরেছি, এই সন্ধ্যেবেলা ফিরলাম, ফ্রেশ হলাম, না ওটা সন্ধে নয়, ওটা ছিল রাত্রি 9:30-10:00 পর, তখন হচ্ছে রাত্রি 10:00 বাজছে। তার কারণ সেই মুহূর্তে দেখবে টিনুর শাশুড়িমা ওই তরি সব করবে বলে, খাবার দাবার গরম করবে বলে, বা ওই গরম গরম জিনিস করবে বলে, তখন কিন্তু কোচানো হয়ে গেছে, কাটা হয়ে গেছে, রান্নাঘরেই উনি কিন্তু সেই ব্যবস্থাটা করছেন। তাহলে সন্ধ্যে থেকে টিনুর শাশুড়িমার ওইটুকু কাজ করতে অত টাইম লাগে, সারা সন্ধ্যেটাই উনি সেই কেটেই যাচ্ছেন, কীরম করে কাটছেন, এরকম করে কাটছেন, বেসনটা এরম করে ঢালছেন, এরম করে গুলছেন, এত টাইম লাগলো। যদি সন্ধ্যেবেলা 7:00-এর সময় টিনুর হাজব্যান্ড ঢোকে, আমি ধরছি সন্ধ্যেবেলা ঢুকেছে, 6:30-7:00 ঢুকেছে, 6:30-7:00 থেকে রাত্রি 10:00-10:30 পর্যন্ত বেসন ঢালছি, এক ফোঁটা করে, এক ফোঁটা করে, এরকম করে করে টাইম লাগে, পুরো ফলস, পুরো ফলস, পুরোটা নাটক, হয় পাতানো দিদি এর সঙ্গে যুক্ত আছে, আর নচেত 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 পাতানো দিদি মুখ থুবড়ে পড়ছে, পাতানো দিদি জানেই না তাকে ইউজ করেছে তার ভাই, ঠিক আছে, ভাইয়া টাইয়া হয়ে গেছে, বুঝতে পেরেছো, পুরো রাইয়া, ভাইয়া ভুল ভুলাইয়া করে দিয়েছে পাতানো দিদিকে। এবার আছি সুতপার কথায়, সুতপার সাথে টিনুর যে বন্ডিংটা, টিনু যে বারবার সুতপা দিই করে কথা বলে, এটা তো পুরনো কথা, কারণ আমার মনে হয় কন্ট্রোভার্সির জন্য তোমরা বলো সুতপাকেই কেন বেছে নেয়, ম্যান্ডিও সুতপাকে বেছে নিয়েছিল, টিনুও দিদি দিদি করে সুতপাকে বেছে নিল, প্রত্যেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে সুতপাকে কিসের জন্য বেছে নেয়, তাই না, মেন কোর্সে সুতোপা থাকে কেন, স্টার্টারে সুতোপা, মেন কোর্সে সুতোপা, কিসের জন্য, সুতোপার মতো একটা দরকষা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেখানে লোকে বলে বেড়ায় অপয়া যায়নি কুপয়া, এরকম একটা, তার মানে বুঝতে পারছো মেন ঘাঁটি করতে চেয়েছে কিন্তু এরা নাটক সাজানোর জন্য সুতোপাকে, না হলে এরা কন্ট্রোভার্সি যদি না চাইবে, যদি এদের লাইফে নতুন নিজস্ব কোনো ঘটনা ঘটে থাকবে, তাহলে ভাই তোমরা একটুখানি ভেঙে বলো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কেন দরকার পড়বে, আর সেরকম সুতোপার মতো জাঁকদেল কেন দরকার পড়বে। আমার মনে হয় এই জায়গায় সুতোপা যদি জেনে থাকে সেটা আলাদা, আর যদি না জেনে থাকে তাহলে বলবো সুতপা এই ঠিক যেমন সোনা দিদি থেকে এখন গুয়ে দিদি হয়ে গেছিল, এখন আবার এইরকম অবস্থা সুতপার আবার হয়তো হতে চলেছে, এটা বলতে পারি। এবার রইল দ্বিতীয় কথা, দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো বারবার তোমাদেরকে বলেছি যে সন্তানের কথা, কোনো মা এত ফেঁপে ফুলে উঠতে পারে না, টিনুর গ্লো দিনের পর দিন গ্লো বেড়ে যাচ্ছে, এটা কোনো পরপুরুষের গ্লো নয়, এটা হচ্ছে আমার স্বামী সন্তান আমারই আছে, আমার সংসার আমারই আছে, না হলে চিন্তা করো না, তোমরাই তো বলো যে ওই কুদীপ্ত সরকার বলে কে একজন আছে,
তো ওই সরকারটি, তো ওই ছেলেটির কথা আমি বলছি, ওই ছেলেটি এত কি এমন আছে যে টিনু এই রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে, এত ভালো সংসার ছেড়ে দিয়ে, যেখানে 5 বছরে আমরা ভিডিওর মধ্যে একটা কোনো খারাপ কিছু দেখতে পেলাম না, এত বড় ভাঙন দেখা দিচ্ছে একটা মুখের একটা ভিডিওতে, রাত্রিবেলা করা একটা ছোট্ট মাত্র ভিডিওতে। তোমরা দেখোনি টিনুর যে বান্ধবীটি ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল, কারণ কেন, সিনেমাটা কিন্তু তখনই ফ্লপ হয়ে যেতে পারতো, তাই জন্য তাকে ওই অভিনয় থেকে নামটার লিস্টটা কেটে দেওয়া হয়েছিল যে শুধুমাত্র এইটুকু এইটুকু অভিনয় হবে। বুঝতে পেরেছো? এবার হচ্ছে আর একটা ব্যাপার, তোমরা লক্ষ্য করে দেখেছো যে টিনুর শ্বশুরমশাই শাশুড়ি মা আর টিনুর মা বাবা, এদের যে পরিবারটা, একে অপরকে নিয়ে কোনো খারাপ কথা বলা কোনো কিছু কিন্তু কিচ্ছু না। টিনুর শাশুড়ি মা কিন্তু তার বাবাকে মাকে নিয়ে কোনো কথা বলেনি, আবার টিনুর বাবা মাও কিন্তু এতদিনের ভিডিওতে দেখেছো কত রিল্যাক্স থেকেছে, না কোনো কুটকুটুনি কথা বলা। আর যদি সেরকম হতো টিনুর ভিডিওতে, টিনুর মাই ক্যাট ক্যাট করে টিনুর শাশুড়িকে নিয়ে বলে দিত, টিনুর বাবাই তাহলে টিনুর শ্বশুরমশাইকে নিয়ে বা তার শাশুড়িমাকে নিয়ে ক্যাট ক্যাট করে কথা বলে দিত। দেখেছো টিনুর শ্বশুর টিনুর বাবা কখনো টিনুর হাজব্যান্ডকে নিয়ে কোনো খারাপ কথা বলেছে? আরে ভাই, জামাই তো কখনো বলতে পারে, জামাইয়ের সঙ্গে যে সুসম্পর্ক বজায় আছে। এবার আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ওই যে বললাম সন্তান, সন্তানে হ্যাঁ এইটুকু বলতে পারি টিনু হয়তো সন্তানের সামনাসামনি যায় না, কিন্তু সন্তানের সামনাসামনি না গেলেও, কারণ তোমরা জানো ছোট বাচ্চা, আবার ছোট বাচ্চাটা যথেষ্ট পাকা আছে, একটু পাকু পাকু কথা বলে, তাহলে হয়তো বাচ্চাদের কাছে লুকিয়ে রাখা যায় না, সবসময় ক্যামেরা ধরে থাকে। তো এবার ক্যামেরা না দেখালে টিনুর হাজব্যান্ডের, তো তোমরা দেখেছো যে ওটা একটু মানে উইক পয়েন্ট, যে টিনুর হাজব্যান্ড বরাবর ভিডিও করে এসেছে বাচ্চাটাকে সামনে ঢাল করে রেখে, অতএব বাচ্চা না দেখালে মানুষের ইমোশন নিয়ে খেলাও হবে না, মানে মানুষের ইমোশন একটা বাচ্চার সাথে জড়িয়ে থাকে না, মানুষের নরম জায়গায় হচ্ছে উইক পয়েন্টই হচ্ছে একটা বাচ্চা, টিনুর হাজব্যান্ড সেই বাচ্চাটাকেও দেখিয়েছে, তোমরা দেখেছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে টিনু হয়তো বাচ্চাটাকে সামনাসামনি দেখেনি বা কাছেও আসেনি তার, কিন্তু কারণ কেন না, যদি কখনো বলে ফেলে বাচ্চা ক্যামেরার সামনে, যদি কখনো মুখ খুলে ফেলে যে আমি তো মাকে দেখেছি, আমি তো মায়ের কাছে গেছি, মা তো আমার কাছে ছিল, সেই জন্য টিনু সামনে আসেনি, হয়তো খুব কষ্ট করে চেপে আছে, বাট হয়তো ভিডিও কলে ওকে দূর থেকে দেখে নেয়, এটাই হচ্ছে ব্যাপার। আর আরেকটা কথা হচ্ছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি বারবার একটা কথা ভুলে যাচ্ছি, যে কোনো মা সাজিয়ে গুজিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে মেয়েকে অন্য ছেলের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে মেয়ে মানাবে, এতটা বুকের পাটা এভাবে হয় না, কোনো মা করতে পারে না, লাজ লজ্জার মাথা খেয়েও পারে না। বুঝতে পেরেছো? কারণ একটা কথা তোমরা জানবে যে সব কিছু তো ঠিক আছে, কি দরকার, ঠিক মেয়েকে জামাইয়ের কাছে পাঠালে, এতদিন পর জামাই আসছে, মা কিন্তু চুলটি বেঁধে দিয়েছে, এতদিন পর জামাই আসছে মেয়ের সাথে দেখা করতে, অনেকদিন পরে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ডেতে, কতদিন পর আসছে জানি না, সে নিশ্চয়ই আগেও দেখা তো অবশ্যই হয়েছে, এতদিন ছেড়ে থাকবে বরের সঙ্গে বউ, তো সেই জন্য ভ্যালেন্টাইন্স ডেতে আসছে, তাই মাস যেহেতু চুল বাঁধা জানে, সেহেতু স্পেশালি জামাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে বলে স্পেশাল ডেতে স্পেশাল করে সাজিয়েছে। আরেকটা বলি, নীল পাঞ্জাবির কথা বলছিলে না তোমরা, আরেকটি ছেলেকে হতেই পারে, টিনুর তো কতগুলো ভাই আছে, টিনুর তো কত বন্ধু বান্ধব আছে, প্রক্সি দেবার জন্য তাদেরকে নিয়ে চলে আসা হয়েছিল, কারণ তোমরা জানবে আড়াইটে টিনুর হাজব্যান্ড বেরিয়েছিল, টিনুর হাজব্যান্ড যখন লাস্ট ভিডিও করছে যে আমি বেরোচ্ছি পাড়ায় বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে, তখন কিন্তু 2:30 বাজছে দুপুর ঘড়িটা দেখবে, 2:30 থেকে যেতে 3 ঘন্টা, মানে 3:30, 4:30, 5:30, 5:30, 5:45 নাগাদই কিন্তু টিনু দেখবে বিকেল রোদ্দুর গড়াতে, রোদ্দুর পড়ে যেতে 5:30 থেকে 5:45-এর মধ্যেই কিন্তু ওরা রেস্টুরেন্টে ঢুকেছিল, ঠিক বাইরের ওয়েদারটা সেই রকম ধরনের, আলোটা সেই রকম ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে অতটা টাইম তোমরা দেখেছো, হয় টোটোতে ছিল বা হয়তো অন্য কোনো বন্ধুর বাইকে ছিল, কিন্তু 5:30-এর পর থেকে যে বাইকে ছিল সেটা কিন্তু একদম, বুঝতে পারছো, একদম নিজের বরের বাইকে, বুঝতে পেরেছো তোমরা? তো এটাই হচ্ছে ব্যাপার, তাই জন্য এটা পুরো নাটক, বিনোদন চলছে, তার মানে ইন্সপিরেশনকে আমাদের ম্যান্ডিশোনা, এটা হচ্ছে ম্যান্ডিশোনারটা ছিল অ্যাকচুয়ালি সত্যিকারের নাটক, ম্যান্ডিশোনার গায়ের চামড়া মোটা, ম্যান্ডিশোনা নিজেকে নিজেই দেখিয়েছে, নিজের লাভকে বিক্রি করেছে, ভালোবাসাকে বিক্রি করেছে, কিন্তু এখানে আমাদের টিনুশোনা কিন্তু নিজের চরিত্রটা বিক্রি করছে মনে হচ্ছে, তার কারণ চরিত্র বিক্রি করছে না, ফলসভাবে বিক্রি করছে, ওর চরিত্র কিন্তু টিনুর একদম পরিষ্কার, না কোনো পরকীয়া হয়েছে, না কোনো কিছু হয়েছে, বুঝতে পেরেছো? আর তার জন্যই টিনুর হাজব্যান্ডকে একটা ভিডিও করতে গেলে ক্যামেরা অ্যাকশন, আমি বলেছিলাম এটা কাট কাট ক্যামেরা অ্যাকশন, এরকমভাবে হাঁকলে হাঁকলে ভিডিও করতে হয় এডিট করে করে, কারণ বরাবরই টিনুর হাজব্যান্ড কথা বলতে একটু হাঁকলে হাঁকলে যায়, তার উপর এবার সাজানো নাটক, তাহলে এডিটিং তো দরকার পড়ে, কিন্তু টিনু তোর অভিনেত্রী হিসেবে 98 আমি ওকে আগেই দিয়েছি, 100-এর মধ্যে আউট অফ 100 98 আমি দিয়েছি, তো সেই হিসেবে টিনু ভালোভাবে করে গেছে ভিডিওটা, আর দেখেছো কত গ্লেজ আসছে, কত গ্লো হচ্ছে মুখ চোখ নাক, দেখেছো, কারণ ভালোবাসায় ভরপুর তো সংসার, তো সব কিছুই আছে, মাঝখান থেকে ওদের 3-3টে চ্যানেল হচ্ছে, লাখের চ্যানেলে দাঁড়াচ্ছে, প্লাস ঘর বাড়ি করে ফেপে গলে উঠে যাচ্ছে, একটা খাট এসে গেছে, বুঝতে পেরেছো বন্ধুরা, খেলা আছে, দেখলে হবে, খরচা আছে বস, চলো বলো একমত কিনা, অনেক কিছু বলে দিলাম আজকে, আবার বাকিটা পরে বলছি।
দাদা, বাই, সবাই ভালো থেকো।